নমস্কার ওড়িশা মুভি জেভিকে আপন সমস্ত স্বাগত করছি আপনার অতি প্রিয় শো তরঙ্গ মিউজিক প্রেজেন্স চয়েস রক্ষিত লাইফ অ্যান্ড আজি ফ্রাইডে ফ্রাইডে আপনার অনেক ডবল ধমাকা আজি মু যেমন ভিকি অ্যান্ড মো সাথে যে আর্টিস্ট অনেক তাঁর না বি শুনলে আপনার টুইন্স ব্রদর সি হচ্ছেন মিকি অ্যান্ড মিকি কু আপনার মানে বহুত পপুলার সিরিয়ালে দেখিছেন নূয়া বহুরে অ্যান্ড স্বাস্তিক কলি ক্যারেক্টরটার সাত্বিক ক্যারেক্টর সে বহুত পরিচিত লে অ্যান্ড সমস্ত ঘরে ঘরে সে বহুত ভাল পাইছেন সো নমস্কার অ্যান্ড ওয়েলকম টু আওয়ার শো নমস্কার অ্যান্ড মিকি ডাকিবি কি স্বাস্তিক ডাকিবি কোনটা তোমাকে বেটার লাগিব দুইটা কো ডাকিলে মতে চলিব দুইটা কো ডাকিলে বেটার যোটা বি ডাকিলে যোটা ডাকিলে তোমাকে কমফর্টেবল ফিল করছ অল দিস সো ভিউয়ার্স আপন মানে যদি চাহান্তি আপনক ফেভারিট স্টার মানে রিয়েল লাইফ ফ্রম মিকি সহিত কথা হওয়া পাই তাহলে আমার চয়েস গীত নম্বরে ডায়াল করন্তু অ্যান্ড কথা হুয়ন্তু আপনক ফেভারিট স্টারক সহিত সো মিকি ইউ হ্যাভ স্টার্টেড ইয়োর ক্যারিয়ার যেটা স্টার্ট করছিল গোটে রিয়েলিটি শো রু অ্যান্ড সেই রিয়েলিটি শো রে অ্যাজ এ হোস্ট তুমি আসছিল মানে আজ মু এডি বসছি সেই কামটা তুমি করছো সেইটি তুমি নিজে বি ছিল সেইটি সো অফ কোর্স ইউ নো এভরিথিং অ্যাবাউট দ্যাট ইয়া অ্যান্ড সেই ক্যারিয়ার স্টার্টিং অ্যাজ এ হোস্ট স্টার্ট করিয়া গোটে শোটাকু অ্যান্ড সেইটু তারপরে তুমি ধীরে ধীরে অ্যাক্টিং স্টার্ট করলো অ্যান্ড বালাজি টেলিফিল্মসরে তুমি সেটি অ্যাক্টিং কোর্স বি করলো মুম্বাইরে ইন্টার্নশিপ করতে ইন্টার্নশিপ করলো ইন্টার্নশিপ পরে এগেন তুমি আসলো ব্যাক টু ওড়িশা সো মজরে পুনি পড়াইছিলি সেই বালাজির ট্রায়াঙ্গেল প্রোডাকশন কো তারপরে এবে ওড়িশা কোয়াছিলি এবে ব্যাক টু ওড়িশা অ্যান্ড ওড়িশারে তো সমস্ত ঘর ঘর বহুতই পরিচিত আছো তুমি অ্যান্ড বহুতই ভাল পাইয়া পাওছো সো যেতলে তুমি ক্যারিয়ার স্টার্ট করলো অ্যাট দ্য টাইম অ্যাজ এ হোস্ট সেই টাইমর জার্নিটা কেমতি থিলা তোমার পাই সেই টাইমর জার্নি এমিতি থিলা অ্যাজ ইন তুমি তো নিজে এবার জাঁপার কমিটি হোস্ট হওয়ার জর্নিটা কম ইটস লাইক ইউ আর দি অ্যাঙ্কর অফ দি শিপ সেই জিনিসটা লা এবেবি অলগা টাইপ্র গোটে মাহোল অলগা টাইপ্র কথাবার্তা অ্যান্ড অলগা টাইপ্র এবে গোটে চরিত্র এক্স্যাক্টলি এক্স্যাক্টলি বট সেতবে অ্যাজ এ হোস্ট মানে ইটস ইউ ইটস জাস্ট ইটস মি ইয়া আজ আমি স্টুডিওরে প্রেজেন্ট হচ্ছে উইকি অ্যান্ড মিকি আপনার সহ কথা আমি পুরো ওয়েট করছু তো মিকি মিকি চলো আমি কথা হয়ে যাব আমার ফার্স্ট কলসেশন হলো না হ্যালো হ্যালো নমস্কার ম্যাডাম কে কোচন্দি এন্ড কোউড কোচন্দি মুচলি স্বপ্না নায়ক কোডলি আজ্ঞা ম্যাডাম তো ঝর স্বপ্না নায়ক তো স্বপ্না ম্যাডাম আপন কেমতি অছন্তি আও কেমতি চলছি আপনার লাইফস্টাইল মু বহুত ভালো আছি মু লাইফস্টাইল মে বহুত ভালো আছি বাট গুটি অবজেকশন আছে কোন অবজেকশন অ্যাকচুয়ালি মো ভাই না মোকে বহুত রাগি দেইছি আপনক ভাই আপনক উপর বহুত রাগি হইছন্তি আগা কোন পাই আগা স্যার কোন পাই রাগি জন্তি মো নিজে নি জানি সে মো ভাই কোন পাই রাগি ওকে আপনক ভাইঙ্ক না কোন হ্যালো মো ভাইঙ্ক না হচি পপ্পু পপ্পু সো পপ্পু এই আপন আপনক ভৌনি উপরে জম্মা বি রাগন্তু নি এন্ড আম তরঙ্গ মিউজিক চয়েস গীত লাইফ তরফ এটা আপনার রিকোয়েস্ট অ্যান্ড হোল ওড়িশা তরফ আপনার গোটে রিকোয়েস্ট ভাই ভৌণী ভিতরে আগেয়া দরকার নাই এনজয় করতু লাইফটা কিন্তু লাইফ ইজ ভেরি শর্ট অ্যান্ড স্বপ্না আজ আমার সাথে স্টুডিওরে প্রেজেন্ট অনেক নূয়া বইর স্বস্তিক অ্যান্ড তাঁর সাথে কথা হুয়া ডিরেক্টলি অ্যান্ড তোমার লাইফর এক্সপিরিয়েন্স শেয়ার কর নমস্কার কেমিতি অনেক স্যার কুহন্তুনি মতো বহুত খারাপ লাগুছে মু ভালো আছি আর তুমি কেমতি অছ মু বহুত ভালো আছি ওকে অ্যান্ড ভাইঙ্ক সঙ্গে যাহা বি মন মুটাব হয়েছে যাহা বি ঝগড়া হয়েছে তাকে সলভ করে দিও বিকজ দ্যাট রিলেশনশিপ ইজ ভেরি প্রিসিয়াস ট্রাস্ট মি কোন সে মিসঅন্ডারস্ট্যান্ডিং গেলে নিশ্চিত সরে ক্লিয়ার করিয়া কথা দরকার অ্যান্ড মু কইবি স্বপ্না তুমি রিয়েল লাইফে কোন করিয়া পাই ভাল পাও মু রিয়েল লাইফে ওটে ড্যান্সার হওয়ার চাহছি ডান্সার হওয়া চাহছ অ্যান্ড দ্যাট টু সিঙ্গর বি হওয়া চাহছ তো সে যেতলে তোমার ফেভারিট স্টার আমার সাথে অছন্তি অ্যান্ড ইউ হ্যাভ কলড আস তো গোটে গীত আমি নিশ্চিত শুনিয়া পাই চাইবো আপকমিং স্টার ইউ আর সো আম সমস্ত গোটে গীত ডেডিকেট কর আজ্ঞা আপনার তরফ আজ্ঞা সো মিকি বহুত নার্ভাস আছি মোর কিছু মনে পড়েনি আরে নার্ভাস কেন কি রহুছো তুমি আপন জম্মা বি নার্ভাস হও আরাম আরাম সে জলদি করি পারবি এন্ড সেতে কমফর্টেবলি আপন ফিল করিও নার্ভাসনেস টা আপন পড়াইবো হ্যাঁ আরাম সে গাও আর তুমি ভাই বি খুশি হই যাবে আজ্ঞা হ্যালো আজ্ঞা
କାଇଣ୍ଡଲି ଆପଣ ଟିଭି ଭଲ୍ୟୁମ୍‌ଟା କମେଇ ଦିଅନ୍ତୁ। ଓକେ ସାର୍, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ। ଆପଣଙ୍କ ଏତେ ନର୍ଭସନେସ୍ ଭିତରେ ବି ଆପଣଙ୍କ ସେଇ ଯେ ଖୁସିଟା ଥିଲା ଆମ ସହିତ କଥା ହେବାର, ଆଣ୍ଡ ଆପଣଙ୍କ ଲାଇଫ୍ ଏତେ ଜେନୁଇନ୍ଲି କଥା ବି ହେଲେ, ଆଣ୍ଡ ହୋପ୍ ଗଡ୍ ବ୍ଲେସ୍ ୟୁ, ଆପଣଙ୍କ ଲାଇଫ୍ ବହୁତ ହି ଭଲ ହଉ। ସୋ ମେକି, ଏଇଠି ଓଡ଼ିଆ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରିରେ ଆଜ୍ ଏ ହୋଷ୍ଟ ଷ୍ଟାର୍ଟ କଲୁ ଫର୍ଷ୍ଟ, ଆଫ୍ଟର ଦ୍ୟାଟ୍ ତୁମ ମାଇଣ୍ଡ ଭିତରେ ଆସିଲା କି ମୁଁ କୁଛ ବନ୍ନା ହେ, ଲାଇକ୍ ଆକ୍ଟର ବନ୍ନା ହେ, ତ ହୋଷ୍ଟ କରିବା ଆଉ ଆକ୍ଟିଂ ଭିତରେ ବହୁତ ଡିଫରେନ୍ସ ଥାଏ? ବହୁତ ଡିଫରେନ୍ସ, କାହିଁକିନା ଗୋଟେ ଆକ୍ଟିଂ ମାନେ ଚରିତ୍ରକୁ ଅଭିନୟ କରିବା, ଆଣ୍ଡ ଲାଇଫ୍ ନ ହେଲେ ସେଟା ବହୁତ ହି ଖରାପ ଲାଗେ। ସୋ ତୁମେ ଯେତେବେଳେ ବାଲାଜୀ ଟେଲିଫିଲ୍ମସ୍ରେ ସେଠି ଇଣ୍ଟର୍ଣ୍ଣସିପ୍ ପାଇଁ ଗଲ, ସେଠି ମାହୋଲ କେମିତି ଥିଲା, ଆଣ୍ଡ ଯେତେବେଳେ ତୁମେ ଫାର୍ଷ୍ଟ ଷ୍ଟେପ୍ ଇନ୍ କଲ, ସେହି ଏକ୍ସପିରିଏନ୍ସ ବିଷୟରେ ଟିକେ ଆମେ କଥା ହେବା। ଫାର୍ଷ୍ଟ ଯେତେବେଳେ ଷ୍ଟେପ୍ ଇନ୍ କଲି, ତାଙ୍କର ଫାର୍ଷ୍ଟ ଥିଲା ଯେମିତି ଏଇଠି ବି ମୁଁ ଯଦି ଗୋଟେ ଓଡ଼ିଆ ଚରିତ୍ର କରୁଛି, ମୋର ଓଡ଼ିଆ ସେତେ ଭଲ ହେବା ଦରକାର। ସେଇଠି ଯଦି ଆପଣ ହିନ୍ଦୀ ଚରିତ୍ର କରୁଛନ୍ତି, ହିନ୍ଦୀର ଡିକ୍ସନ୍ ବି ସେତିକି ଭଲ ହେବା ଦରକାର। ତାପରେ ରିଏଲିଷ୍ଟିକ୍ ଆକ୍ଟିଂ ଗୋଟେ ଥାଏ, ଆଉ ଗୋଟେ ଥାଏ ମାନେ ଟିକେ ଡ୍ରାମାଟାଇଜ୍ କରିକି, ହଁ ଡିଫରେନ୍ସ ଥାଏ। ତ ୱେବ୍ ସିରିଜ୍ ଯେଉଁ ଆପଣ ମାନେ ଦେଖୁଛନ୍ତି, ଏବେ ତ ୱେବ୍ ସିରିଜ୍ ଚାଲିଛି ଯେଉଁ ଜମାନା, ରାଇଟ୍ ରାଇଟ୍, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଭେରି ରିଏଲିଷ୍ଟିକ୍ ଆକ୍ଟିଂ। ମାନେ ମୁଁ ତୁମ ସାଙ୍ଗେ କଥା ହେଉଛି ନା, ଆମେ କଥା ହିଁ ହେଉଛୁ, ଏଠି କ୍ୟାମେରା ଅଛି କ'ଣ ଅଛି, ଡୋଣ୍ଟ ନୋ ଏନିଥିଙ୍ଗ, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ରିଏଲିଷ୍ଟିକ୍ ଆକ୍ଟିଂ। ବଟ୍ ଯେତେବେଳେ ୱେନ୍ ଇଟ୍ କମ୍ସ ଟୁ ଟିଭି ସୋପ୍ସ, ମେଗା ସିରିଏଲ୍ସ ଆଣ୍ଡ ଏଭ୍ରିଥିଙ୍ଗ, ତା ଟିକେ ଡ୍ରାମାଟାଇଜେସନ୍ ଦରକାର। ଆଣ୍ଡ ସୋ ଭିୱର୍ସ, ଆପଣ ତ ଜାଣିଲେ ଟିକେ ଡ୍ରାମାଟାଇଜେସନ୍ କ'ଣ ଦରକାର କ'ଣ ନାହିଁ, ନିଶ୍ଚିତ ଜାଣିବା ତା ବିଷୟରେ ବି, କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗେ କଥା ହେବା ପରେ। ସୋ ହ୍ୟାଲୋ, ହ୍ୟାଲୋ ମ୍ୟାଡ଼ାମ୍, ନମସ୍କାର, କିଏ କହୁଛନ୍ତି? ଭାଇ ନମସ୍କାର। କିଏ କହୁଛନ୍ତି ମ୍ୟାଡ଼ାମ୍? ଗେସ୍ କର, ମୁଁ କିଏ ହେଇପାରେ? ଗେସ୍ କରୁଛି, ଆପଣ ତ ତରଙ୍ଗ ମ୍ୟୁଜିକ୍ ଚଏସ୍ ଗୀତ ଲାଇଫ୍ ର ୱାନ୍ ଅଫ୍ ଦି ଫେଭରେଟ୍ କଲର୍ ହେଇଛନ୍ତି। ଆର ଶୁକ୍ରବାର ଫୋନ୍ କରିଥିଲେ, ଠିକ ଅଛି, ଆଉ ଥରେ ଏଇ ଶୁକ୍ରବାର ଆପଣ ଆପଣଙ୍କ ନାଁଟା କହିଦିଅନ୍ତୁ। ବର୍ଷା କହୁଛନ୍ତି? ପଟ୍ଟାମୁଣ୍ଡେଇରୁ ବର୍ଷା କହୁଛନ୍ତି। ତ ବର୍ଷା ମ୍ୟାଡମ୍, ଆପଣ ବର୍ଷୁଛନ୍ତି ନା ଖାଲି ଏମିତିଆ ରହିଯାଇଛନ୍ତି ଗୋଟେ ଜାଗାରେ? ଗୋଟେ ଜାଗାରେ ରହିଯାଇଛନ୍ତି, ଜମା ବି ରୁହନ୍ତୁନି, ଫିଲହାଲ ଏଇ ଘଣ୍ଟାଟା ପାଇଁ ଆପଣ ରହିଯାଆନ୍ତୁ, ଆମ ଶୋ କୁ ଏନ୍ଜୟ କରନ୍ତୁ। ସୋ ବର୍ଷା ମ୍ୟାଡମ୍ କେମିତି ଅଛନ୍ତି ଆପଣ? ବହୁତ ଭଲ ଅଛି, ବହୁତ ଭଲ ଅଛନ୍ତି। ଭାଇ ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି? ମୁଁ ପୁରା ବିନ୍ଦାସ ଅଛି, ମୁଁ ପୁରା ବିନ୍ଦାସ ଅଛି। ବହୁତ ଭଲ ଲାଗେ ମତେ। ଆଜ୍ଞା, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ। ଆଣ୍ଡ ଏଇଠି ଆଜି ଷ୍ଟୁଡ଼ିଓରେ ପ୍ରେଜେଣ୍ଟ ଅଛନ୍ତି ମିକି, ଯାହାଙ୍କୁ ଆପଣ ନୂଆ ବୋହୂରେ ଦେଖିଛନ୍ତି ଆଜ୍ ଅ ଲିଡ୍ ହିରୋ। ସୋ ସେ ତ ଘରେ ଘରେ ବହୁତ ହି ପରିଚିତ, କିନ୍ତୁ ଆଜି ଆସିଛନ୍ତି ଆପଣମାନଙ୍କ ସାଙ୍ଗରେ ଡିରେକ୍ଟଲି ଲାଇଫ୍ରେ କଥା ହେବା ପାଇଁ। ଆଣ୍ଡ ଯେତେବେଳେ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ କଥା ହେବେ, ତ ନିଶ୍ଚିତ ବହୁତ କିଛି ଧମାଲ ବି କରିବେ ତାପରେ। ସୋ ମୋ ସାଇଡ଼୍ରେ ଅଛନ୍ତି ମିକି, ତ ତମେ ଜମା ବି କନଫ୍ୟୁଜ୍ ହୁଅନି, ମିକି ମିକି ଭିତରେ ଡିରେକ୍ଟଲି ତାଙ୍କ ସାଙ୍ଗରେ କଥା ହୁଅ। ହ୍ୟାଲୋ, ହ୍ୟାଲୋ, ନମସ୍କାର, କେମିତି ଅଛନ୍ତି? ବହୁତ ଭଲ ଅଛି। ଆଉ କ'ଣ କରନ୍ତି ଆପଣ? ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି? ମୁଁ ଫାର୍ଷ୍ଟ କ୍ଲାସ, ମୁଁ ଫାର୍ଷ୍ଟ କ୍ଲାସ ଅଛି। ସେ ଫାର୍ଷ୍ଟ କ୍ଲାସ ଅଛନ୍ତି, ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି? ବହୁତ ଭଲ ଅଛି। ଆପଣ କ'ଣ କରନ୍ତି ଏବେ, ଲାଇକ୍ ଫିଲହାଲ କ'ଣ କରୁଛନ୍ତି? ପଢୁଛି। ପଢୁଛ? ଆଚ୍ଛା, ପାଠ ପଢୁଛନ୍ତି। ଆଜ୍ଞା, କ'ଣ ପଢୁଛନ୍ତି? ଏ ବର୍ଷ 10th ପରୀକ୍ଷା ଦେବି। 10th? ଆରେ 10th ପରୀକ୍ଷା ମାନେ ବହୁତ ରେସ୍ପନ୍ସିବିଲିଟିଜ୍ ଥାଏ, ଆଣ୍ଡ ପାଠ ପଢା ବିଶ୍ୱାସ କର ନାହିଁ। ନାହିଁ ନା ନା ନା, ମାନେ ବିଶ୍ୱାସ କର, ଆରାମସେ ଚିଲ୍ ଆଉଟ୍ କର, ଆରାମସେ ଫାର୍ଷ୍ଟ କ୍ଲାସ୍ ରଖିଦିଅ, ଦ୍ୟାଟ୍ ସେଟ୍। କିଛି 2% 3% ପାଇଁ କିଛି ୱରିଡ଼୍ ହେବା ଦରକାର, ଏଇଟା ମୁଁ ସମସ୍ତଙ୍କୁ କହୁଛି। ଆକ୍ଚୁଆଲି ଲାଇଫ୍ରେ 12th ପରେ ଯେଉଁ ଲାଇଫ୍ଟା ତୁମର ଆସେ, ଦ୍ୟାଟ୍ ରିଏଲି ମ୍ୟାଟର୍ସ। ଏଗୁଡ଼ା ହେଲା, ହଁ, ଗୋଟେ ତୁମକୁ ଗୋଟେ ଲାଇନ୍ରେ ପୁରିବା ପାଇଁ, ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ମାନେ ୱିଥ୍ ନୋ ମାନେ କିଛି ଖରାପ ମୁଁ ଦେଉନି ଆଡ଼ଭାଇସ୍, ବଟ୍ ଏତେ ନିଜକୁ ସ୍ଟ୍ରେସ୍ ମାନେ ସ୍ଟ୍ରେସ୍ ନିଅନ୍ତୁ। ମତଲବ ହେଉଛି ଯେ ଆପଣ ଜମା ବି ଟେନସନ୍ ନିଅନ୍ତୁନି, ସ୍ଟ୍ରେସ୍ ନିଅନ୍ତୁନି, ପାଠପଢ଼ାକୁ ପୁରା ଇଜିଲି ନିଅନ୍ତୁ, ଯେମିତି ଆମେ ଏଇନା କଥା ହେଉଛୁ। ଏକ୍ଜାକ୍ଟଲି, ଆପଣ ଇଜିଲି ପାଠପଢ଼ାକୁ ନିଅନ୍ତୁ, ପାଠ ପଢ଼ନ୍ତୁ, ଫାର୍ଷ୍ଟ କ୍ଲାସ୍ ରଖନ୍ତୁ। ଯଦି 1% କି 2% କମିଗଲା, ସେଟା ଡଜ୍ ମ୍ୟାଟର୍ସ, 5% ବି କମୁ ନା, 5% ବି କମିଲା ଡଜ୍ ମ୍ୟାଟର୍ସ। ଏକ୍ଜାକ୍ଟଲି, ବହୁତ ଭଲ କରନ୍ତୁ। ଖସର ମସର ହଉଛିଲ, ଡିଜେ ବାଜୁଛି ଛାତି ଭିତରେ,
ମଟର ମଟର ହଉଛି ଲୋ ଝଟର ପଟର ଲାଗୁଛି ଲୋ ଉଠ ପଡ଼ ରାତି ଆଧାରେ ନସର ପସର ହଉଛି ଲୋ ଖସର ମସର ହଉଛି ଲୋ ବିଜେ ବାଜୁଛି ଛାତି ଭିତରେ ମଟର ମଟର ହଉଛି ଲୋ ଝଟର ପଟର ଲାଗୁଛି ଲୋ ଉଠ ପଡ଼ ରାତି ଆଧାରେ ନମ୍ବରଟି ଆପଣଙ୍କୁ ବହୁତ ହି ଭଲ ଲାଗିଥିବ ଆଣ୍ଡ ଏଇଟାରେ ତ ମେକି ବହୁତ ହି ଭଲ ଆକ୍ଟିଂ କରିଛନ୍ତି ସୋ ମେକି ତୁମର ଯେ ଆମ ଡିରେକ୍ସନ ଦେଇଛନ୍ତି ଆଲବମ୍ ଭିଡିଓ ଆଲବମ୍ରେ ସେ ହେଉଛନ୍ତି ଜ୍ୟୋତି ଭାଇ ଆଣ୍ଡ କ'ଣ ଥିଲା କ'ଣ ନାହିଁ ସେଇ ମସ୍ତି ଟାଇମ୍ର ସେଇ ବିଷୟରେ ନିଶ୍ଚିତ କଥା ହେବା ଆପଣମାନେ ବି ଜାଣିବେ ତାଙ୍କୁ କେତେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ଫେସ୍ ହେଇଥିଲା କି କେତେ ଭଲ ଲାଗିଥିଲା ସେ କାମ କରିବା ପାଇଁ କିନ୍ତୁ ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ କଥା ହେବା ପରେ ସୋ ହ୍ୟାଲୋ ନମସ୍କାର କିଏ କହୁଛନ୍ତି ସ୍ୱପ୍ନା କହୁଛନ୍ତି ସୋ ମ୍ୟାଡାମ କୁହନ୍ତୁ ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି ହାଇ ସ୍ୱପ୍ନା ସାର୍ ମୁଁ ବହୁତ ଭଲ ଅଛି ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି ମୁଁ ପୁରା ବିନ୍ଦାସ ଅଛି ଆଣ୍ଡ ଆମ ସହିତ ଆଜି ପ୍ରେଜେଣ୍ଟ ଅଛନ୍ତି ମିକି ଆଣ୍ଡ ତାଙ୍କ ସାର୍ କହିସାରିଲିଣି ମୁଁ ଅଲରେଡି ତୁମକୁ ହାଇ କେମିତି ଅଛ ବହୁତ ଭଲ ଅଛି ସାର୍ ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି ପ୍ଲିଜ ସାର୍ ଡାକନ୍ତୁନି ମିକି ହିଁ ଡାକନ୍ତୁ ଓକେ ତ ମିକି ଇଜ୍ ବେଟର ରାଇଟ୍ ୟା ତାଙ୍କ ନାଁ ହଉଛି ମିକି ମୋ ନାଁ ହଉଛି ବିକି ରାଇଟ୍ ରାଇଟ୍ ତ ମୋତେ ମିକି ଡାକନ୍ତୁ ଆଉ କ'ଣ କରନ୍ତି ଆପଣ ଆଉ ଗୋଟେ ଗୀତ ଗାଇଦେଲେ ଭଲ ହୁଅନ୍ତା ଆଇ ଗେସ୍ ସୋ ଆମ ଯେତେବେଳେ ଷ୍ଟାରଙ୍କ ଫରମାଇଶ ଅଛି ଡିମାଣ୍ଡ ଅଛି ଆପଣଙ୍କ ପାଖରୁ ଗୋଟେ ଗୀତ ଶୁଣିବାର ସୋ ହୋଲ୍ ଓଡ଼ିଶା ବି ଆପଣଙ୍କୁ ଶୁଣୁଛନ୍ତି କାଇଣ୍ଡଲି ଡେଡିକେଟ୍ କରନ୍ତୁ ଏଇ ଗୀତଟା ଆବସଲ୍ୟୁଟଲି ଆଟଲିଷ୍ଟ ତରଙ୍ଗ ମ୍ୟୁଜିକ୍କୁ ଡେଡିକେଟ୍ କରିକି ଗୀତଟା ଗାଇ ଦିଅନ୍ତୁ ଗୋଟେ ମୁଁ ତରଙ୍ଗ ମ୍ୟୁଜିକ୍ ଡେଡିକେଟ୍ କରି ଗୋଟେ ଗୀତ ଗାଉଛି ସେଇଟା ସାର ରୋମାନ୍ସ ଗୀତ ଲବ ହଁ ଯୋଉ ଗୀତ ଆପଣଙ୍କୁ ପସନ୍ଦ ଆପଣ ସେଇ ଗୀତ ଗାଆନ୍ତୁ ଏନିଥିଙ୍ଗ मेरे तो सारे सवेरे बाहों में तेरे चेहरे मेरे तो सारे सोए तेरे साथ यही है थोड़ा सा व्यस्त करना तुमसे मेरा जीना मरना तुम चल रहे हो तो सांसे मेरे साथ चल रही ओ हम सफर ଓହ
थैंक यू सो मच हमको इतने सुंदर गीत सुनिया पई एंड एक्चुअली थैंक यू इट वाज अ लवली वॉइस ऑफ योर्स एंड तुम्हें मिक्की को नुआ बहु रे देखु दिबो नुआ बहु सीरियल रे तुम्हें देख पाथु स्वास्तिक कैरेक्टर रे एंड स्वात्विक कैरेक्टर टा बहुत ही फेमस थिला सो तुमको सही कैरेक्टर वाइज को टाइम टा बहुत भल लागला हम मिक्की रो माने का जतले कांदनती जतले रोमांस करनती रोमांटिक अच्छा ओके थैंक यू आज्ञा निश्चित कहतु So, thank you so much amko call kariya pai and mtr rohantu am soito and apanko favorite star manko follow karantu and viewers emti tama gupshup chali thibo and masti bi chali thibo miki kintu samay he jude short commercial break ro so let's take a short break welcome back after the short commercial break to your favorite show tarang music presents choice of gito life mu vijay viki and am sathe just start artist ochundi aji one and only miki the hot miki So, Mickey, I'm going to talk to you. Thank you so much. And thank you so much. So, Mickey, I'm going to talk to you music video. And Jyoti Vaisa Dara gave the direction. So, music videos, album, Alga Journal, acting, Audio Journal, and host, Audio Journal. So, three journals are already working. The most, you enjoy the basic culture. Acting is the most important. And I enjoy the acting because I'm Mickey, I'm going to be a fan. तो मैं एंजॉय कर पर मुझ वाला इच्छा था मैं डॉक्टर ही भी तबे पांच दिन पर ना इंजीनियर ही भी तबे ना मैं किसी कॉरी भी नहीं करे बस भी सबू मैं एक्टर ही किंग करी परी भी निश्चित तो एंड सो व्यूअर्स देखले हम गुटे एक्टर हैले हमें कितने बड़ा चरित्र प्ले कर जस्ट गोटे एंटरटेनमेंट एंड आपटर खुशी है कि भल पाइबा दौरान हूँ आम ब्लेसिंग्स सो मिकी तुमको फर्स्ट ओडिया इंडस्ट्री में अफर किए देखले काम करने ज्योति भाई जो म्यूजिक वीडियो हां तो सिर्फ एल्बम म्यूजिक वीडियोस भी थे एंड सीरियल्स भी थे होस्टिंग भी से दे थे होस्टिंग भी सीरियल एंड सीरियल पे बसंत भाई दे थे राइट एंड तरंग प्रोडक्शन नो यू आर द गेला पुओ हम तरंग प्रोडक्शन नो गेला पुओ सी एंड तरंग फैमिली रे ऑलरेडी शामिल है सर्चो एंड दिस इज द लव ऑफ तरंग के मु माने जहां भी छोटा मोटा जहां भी किसी करी थी दिस इज जस्ट बिकॉज़ ऑफ तरंग सो तरंग एंड सो व्यूअर्स आपनको फेवरेट स्टार आम सहित अच्छा तक सा डायरेक्टली कथ हूँ आम नंबर डायल करके सो चलो कथ नेक्स्ट कॉलर जे आप सा कथ वेट कर हेलो हेलो मैडम नमस्कार किए कौन रूपाली मैडम निमापड़ा कौन रूपाली मैडम केमती अच्छा आप बहुत खुला अच्छा एंड आपण सेमती खुला रो ट्राई कर कर आज माने हटत सेमती लागी जाय कने आज हम फ्रेम रे दी जण अछु मिकी एंड विकी अछु जम्मा भी कंफ्यूज है मैं अच्छा जानि अच्छा जानि छ नमस्कार केमती अछन थी मु बहुत भल अछि आउ कोन करनती आपण सातिक भाई मने नमस्कार आबा भूल गेली नमस्कार नहीं गे इट्स ओके हाय कह दियो हाय हाय हां कौन करू छ तमे मु प्लस 3 कंटिन्यू कर छी आ वाओ बढ़िया को थरे साइंस आर्ट्स कॉमर्स आर्ट्स है बहुत बढ़िया आर्ट्स माने आर्ट्स रे तो औरी आर्ट्स माने आर्टिस्ट हां म कहे वाला से एक्स्ट्रा एक्टिविटीज अछि तो एक्स्ट्रा एक्टिविटीज कोन अछि तुम सहित बदमाशी तो नंबर 1 रे अछि अच्छाटा होबा दरकार सेडा नहले लाइफ को एन्जॉय करि परे डांस करि परे गीत तो बोली पारो डांस करी पारो आउ तासो तो आउ कौन करिया पे भल लागे आउ रुसी करबे के भल लागे रुसी करिया को आज्ञा अच्छा बिरयानी बनई जंच कने सेडा मो फेवरेट ना ना मो बिरयानी ए मैगी चाउमीन ए आउ बिरयानी घर अछनी कर देबे अच्छा 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 ने मते मैगी भी बहुत भल लागे हां एंड जतले तुमे देखुतलो तांगु कैरेक्टर प्ले करे स्वस्तिक कैरेक्टर जतले नुआबोरे से प्ले करतले ठीक ने सात्विक सात्विक ओके सात्विक कैरेक्टर जतले प्रेजेंट प्ले करतले एंड सतले तुमको को सीन ता तांगु बेसी पसंद आछि मते रोमांटिक सीन बढ़िया लगे सात्विक भाई गलत दिन उठु म सीरियल देखुनी अरे 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 नै सेमिति करनी सीरियल देखो किंतु बहुत बहुत धन्यवाद मते त भल पाइबारु माने ऑनेस्टली तमन को भल पाइबा पाही
ମୁଁ ଆଜି ଯାହା ଛୋଟ ମୋଟ ଯାହା ବି କରୁଛି ଜଷ୍ଟ ବିକଜ୍ ଅଫ୍ ୟୁ ଅଲ୍ ସୋ ଥ୍ୟାଙ୍କସ୍ ଅ ଲଟ୍ ଆଣ୍ଡ ଲଭ୍ ୟୁ ସୋ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଆମକୁ କଲ୍ କରିବା ପାଇଁ ଆଣ୍ଡ ଆପଣଙ୍କ ଫେଭରେଟ୍ ଷ୍ଟାର୍ଙ୍କ ସହିତ କଥା ବି ହେଲେ ବହୁତ ଖୁସି ଥିଲେ ଆଣ୍ଡ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ମୋତେ ରେକ୍ଟିଫାଏ କରିବା ପାଇଁ ଯେ ଆମେ ଯଦି ଆମେ ଭୁଲରେ ଯଦି ନାଁ ନେଇ ନେଉଛେ ଆକ୍ଚୁଆଲି ଏଇଟା ଭୁଲ ନଥିଲା ମୁଁ ଜାଣିବା ପାଇଁ ଚାହୁଁଥିଲି ତୁମେ କେତେ ଫଲୋ କରୁଛ ଆଣ୍ଡ କେତେ ଭଲ ପାଉଛ ଆମ ଷ୍ଟାର୍ ମାନଙ୍କୁ ଆଣ୍ଡ ଆମେ ଯଦି କିଛି ବି ଭୁଲ ନେଇ ନେଉଛେ ତ ତୁମ ଏକ୍ସପ୍ରେସନ୍ସଟା କେମିତି ରହୁଛି କେତେ ଭଲ ପାଇବା ରହୁଛି ଧରି ପାରୁଛ ନା ନାହିଁ ନାହିଁ ଆକ୍ଚୁଆଲି ସେଇଟା ହଉଥିଲା ଆମ ମିକି ଆମେ ଯେମିତି କଥା ହଉଥିଲେ ତୁମ ଷ୍ଟାର୍ ମାନେ ତ ଏତେ ଫଲୋ କରନ୍ତି ତୁମକୁ ଆଜ୍ ଅ ଷ୍ଟାର୍ ତୁମକୁ ସମସ୍ତେ ଫଲୋ କରୁଛନ୍ତି ସୋ ମୁମ୍ବାଇର ଲାଇଫ୍ ଷ୍ଟାଇଲ୍ ଆଣ୍ଡ ଓଡ଼ିଶା ଓଲିଉଡ୍ର ଲାଇଫ୍ ଷ୍ଟାଇଲ୍ ଭିତରେ ଡିଫରେନ୍ସଟା କ'ଣ ଅଛି ଆଣ୍ଡ ତୁମକୁ କେତେ ଭଲ ଲାଗେ ବେସିକାଲି ମୁମ୍ବାଇର ଲାଇଫ୍ ଷ୍ଟାଇଲ୍ ଇଜ୍ ବହୁତ ମାନେ ଦୁଇଟାକୁ ଅଲମୋଷ୍ଟ ଦି ସେମ୍ ମାନେ ଯାହା ଆଜ୍ ଆକ୍ଟିଂ ଲାଇଫ୍ରେ କୁହ ଆକ୍ଟିଂ ୟୁ ଆର୍ ଇନ୍ଟୁ ଆକ୍ଟିଂ ପ୍ରଫେସନ୍ ଆଣ୍ଡ ଆକ୍ଟିଂ ଲାଇଫ୍ରେ ସେଇଟା ତୁମ ଓଡ଼ିଆ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଆଣ୍ଡ ସେଡ଼ିଆ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଦୁଇଟାକ ଇକ୍ୱାଲି ଗୁଡ୍ ଏଇଟା ରିଜିନାଲ୍ ସେଇଟା ନ୍ୟାସନାଲ୍ ତ ସେଇଥିପାଇଁ ମାନେ ସେଇ ହିସାବରେ ସେଇଠି ଅପରଚ୍ୟୁନିଟିଜ୍ ଟିକେ ଅଧିକା ଆଣ୍ଡ ସେ କମ୍ପିଟିସନ୍ ବି ତା'ଠୁ ଅଧିକା ଏଇଠି ସେଇ ହିସାବରେ ମାନେ ସବୁ ଜାଗା ଲାଇକ୍ ରିଜିନାଲ୍ ଆଉ ନ୍ୟାସନାଲ୍କୁ ଗଲେ ସେଇ ଡିଫରେନ୍ସଟା ଆସି ହିଁ ଯାଏ ବଟ୍ ଦି ବେଷ୍ଟ ଥିଙ୍ଗ୍ ଆବାଉଟ୍ ଓଡ଼ିଶା ଇଜ୍ ଓଡ଼ିଶା ଓଡ଼ିଶା ଇଜ୍ ଓଡ଼ିଶା ବିକଜ୍ ଆପଣମାନେ ଟିକେ ୱେଟ୍ କରନ୍ତୁ ତାଙ୍କ ଗୋଟେ ଡାଇଲଗ୍ ବି ଶୁଣିବୁ ଆଣ୍ଡ ଦେଖିବା ଆମେ ଏଇ ସ୍କ୍ରିନ୍ରେ କେମିତି ସେ କାମ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ଏଇ ସୁନ୍ଦର ଗୀତ ପରେ ତତେ ଖାଲି ଦେଖିବାକୁ ଆଖି ମାଗେ ମଞ୍ଜୁରୀ ସ୍ୱପ୍ନ ଚାହେଁ ତୋ ନିଦରେ କରିବାକୁ ହଜୁରୀ ତତେ ଖାଲି ଦେଖିବାକୁ ଆଖି ମାଗେ ମଞ୍ଜୁରୀ ସ୍ୱପ୍ନ ଚାହେଁ ତୋ ନିଦରେ କରିବାକୁ ହଜୁରୀ ମନ ସାରା ମହକେ ତୋ ପ୍ରେମ କସ୍ତୁରୀ ସୁରମୟ ଆଖି ତୋର କଲା କିମିଆ ତୁ ପ୍ରେମରେ ପଡ଼ିଗଲି ଓ ପ୍ରିୟା ତତେ ଖାଲି ପ୍ରେମ ଟିକେ ମୁଁ ମାଗେ ଉଧାରି ଋତୁପର୍ଣ୍ଣାରାଣୀ ତୁଲୋ ମୋ ମନ ମୟୂରୀ ଛୁଇଁ ଦେଲେ ପବନରେ ବାଜେ ମହୁରୀ ସୋ ଭିୱର୍ସ ଏଇ ସୁନ୍ଦର ଗୀତ ଶୁଣିବା ପରେ ଆପଣଙ୍କ ତ ଦିମାଗ ପୁରା ଫ୍ରେଶ୍ ହେଇଥିବ ଆଣ୍ଡ ତା ସହିତ ବହୁତ ଏନ୍ଜୟ ବି କରିଥିବେ ଏଇ ମୁମେଣ୍ଟକୁ ଆଣ୍ଡ ଏବେ ସମୟ ହେଇଛି ଆଉ ଗୋଟେ ଏନ୍ଜୟ କରିବାର ସେଇଟା କ'ଣ ଜାଣିଛନ୍ତି ତାଙ୍କର ଆକ୍ଟିଂ ଆଣ୍ଡ ଡିରେକ୍ଟଲି ଲାଇଭ୍ ସେ ଏଇନା ଆକ୍ଟିଂ କରିବେ ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ସୋ ଗୋଟେ ଡାଇଲଗ୍ ହେଇଯାଉ ଆମ ଭିୱର୍ସ ମାନଙ୍କ ପାଇଁ ଆଚ୍ଛା ନୂଆ ବୋହୂର ନୂଆ ବୋହୂର ନୂଆ ବୋହୂର ଆଚ୍ଛା ଗୋଟେ ସିକ୍ୱେନ୍ସ ଥିଲା ମୁଁ ତପସ୍ୟାକୁ କନ୍ଫ୍ରଣ୍ଟ କରୁଥିଲି ଯେ ସେ ମୋତେ କେବେ ପାଇପାରିବନି କାହିଁକି ନା ମୁଁ ରାଧିକାର ତ ତା'ର ଦୁଇଟା ସେଣ୍ଟେନ୍ସ ମୁଁ କହିଦେଉଛି ତପସ୍ୟା ତୁ ଯେତେ ଚେଷ୍ଟା କରିବା କଥା ଚେଷ୍ଟା କର କିନ୍ତୁ ଆସନ୍ତା ସାତ ଜନ୍ମ ପାଇଁ ମନେ ରଖ ଆସନ୍ତା ସାତ ଜନ୍ମ ପାଇଁ ମୁଁ ରାଧିକାଙ୍କର ହେଇସାରିଛି ତୁ ଆଜି ଯାଏ ଯେତେ କଷ୍ଟ ଦେଇଛୁ ମୋତେ ମୋ ପରିବାରକୁ ଆଉ ମୋ ସ୍ତ୍ରୀକୁ ଯେତେ ଦେଇଛୁ ନା ଆଉ ପାରିବୁନି ନା ଆଉ ପାରିବୁନି ବହୁତ ହେଇଗଲା କାହିଁକି ନା ରାଧିକାଙ୍କୁ ମୁଁ ଖାଲି ଏଇ ଜନ୍ମ ପାଇଁ ନୁହଁ ମୁଁ ଭଗବାନଙ୍କୁ ଆସନ୍ତା ସାତ ଜନ୍ମ ପାଇଁ ରାଧିକାଙ୍କୁ ମାଗି ନେଇଛି ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଏତେ ଭଲ ଆକ୍ଟିଂ କଲ ଆଣ୍ଡ ସାତ ଜନ୍ମ ପାଇଁ ରାଧିକାକୁ ମାଗି ନେଇଛୁ ଏମିତି ସାତ ଜନ୍ମ ପାଇଁ ଆମେ ବି ତୁମକୁ ମାଗି ନେଇଛୁ ଫର୍ ଆୱର ଗେଷ୍ଟ ଆଣ୍ଡ ଆମ ସାଥେ ରହିଥାଉ ଆଣ୍ଡ ସୋ ମିକି ପର୍ସନାଲ ଲାଇଫ୍ରେ କେଉଁ କାମଟା କଲେ ତୁମକୁ ବହୁତ ଖୁସି ଦିଏ ଆକ୍ଟିଂ କଲେ ବହୁତ ଖୁସି ଦିଏ ପର୍ସନାଲ ଲାଇଫ୍ରେ ଆକ୍ଟିଂ ଇଜ୍ ଇଟ୍ସ ଏ ପ୍ରଫେସନାଲ ଲାଇଫ୍ ପର୍ସନାଲ ଲାଇଫ୍ରେ ଏମିତି କ'ଣ ଗୋଟେ କାମ ଅଛି ଯେଉଁଟାକି କଲେ ବହୁତ ଖୁସି ଲାଗେ ଖାଇବାକୁ ବହୁତ ଭଲ ଲାଗେ ଖାଇବାକୁ ବହୁତ ଭଲ ଲାଗେ ଅନେଷ୍ଟଲି ସେଟା ତ ଆମେ ଡେଲି କରୁଛେ ନାଇଁ ମୋତେ ଭଲ ମାନେ ପିପଲ ଲିଭ୍ ଟୁ ଇଟ୍ ନୋ ପିପଲ ଇଟ୍ ଟୁ ଲିଭ୍ ଆଇ ଲିଭ୍ ଟୁ ଇଟ୍ ଫର୍ କଲର୍ ଲିଭ୍ ଟୁ ଇଟ୍ ହଁ ହଁ ଆଣ୍ଡ
पुअर पीपल्स माने जे माने गरीब थांती कि तांको समय सोशली कनेक्ट हेबा एंड बहुत भल लागै एंड आई एक्चुअली डू अ लॉट ऑफ कहै कथन एक्चुअली ऑन कैमरा बट ऑन कैमरा कथन में एकटा एक्चुअली व्यूअर्स माने जानिया कथा जे अपन सोशली भी केते कनेक्ट अछंती या आई एम वेरी मच कनेक्टेड सोशली मु माने बहुत सारे ऑर्गेनाइजेशंस सहित भी कनेक्टेड अछि आई डू जति मो द्वारा जति संभव होबो आई डू एंड बहुत खुशी मिले बहुत एंड ए लाइफ को बहुत ही एंजॉय कर छु आई काइंड ऑफ एंजॉय दिस एंड आई हैव एक्चुअली टेकन इट एज माय ब्रीदिंग रो गोटे पार्ट सो व्यूअर्स आम जमी रियल लाइफ रे माने एक्टिंग करचे रियल लाइफ रे ऑन स्क्रीन सेमती आम पर्सनल लाइफ रे भी बहुत किसी करने भल पाऊ एंड जोड़ा कि आप निजे शुणिले आम स्टार मैंने खाली आक्ट करते ना सहित समस्त को भी भल पाते आम भी गोटे जेनराल मनीष आप तरफ रू आपति सो व्यूअर्स आम डिस्कशन एंड एमती मस्ती चली थी कि गोटे शॉर्ट कमर्शियल ब्रेक पर वेलकम बैक टू योर फेवरेट शो तरंग म्यूजिक प्रेजेंस चॉइस रो गीत लाइव सो सात्विक एंड तुम कॉलेज मैंने बहुत ही वेट करछन तुम सहित कथापी एंड एत भल पाया मुझे अटके पारे तुम प्रति जे अच्छी सो हेलो 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 मैडम नमस्कार किए कौन हेलो हेलो हाँ किए कौते सुनंदा मैडम आपकी वॉल्यूम टाइम कम दिखा कम मैडम आपन केमती अछंती मु भल रहछ आपन केमती छथि मु पूरा बिंदास अछि एंड आपन संग कथा होउछि बहुत मस्ती भी करछि एंड हम साथे आज स्टूडियो रे प्रेजेंट अछंती मिकी जांको आपन नुवा बोरे सात्विक कैरेक्टर देखछंती एंड से बहुत ही भलो पिलर रियल लाइफ रे किंतु ऑन स्क्रीन केमती आ सेटा आपन माने ही कहि परिबे तो तंग संग डायरेक्टली कथा होवंतु नमस्कार सुनंदा जी केमती अछंती अच्छा बहुत बहुत धन्यवाद केमिती अछंती आपण मो काय देछु ओ कोन करंती मोय बस माने 10th क्लास रे पढु छु पाठ पढु छु से एंड सुनंदा तुमे खाली फैन ना एसी कूलर भी इंगर भी एबे फैन चलिवो कने ठंडा दिन अछि ना फैन चलिवो एबे थोड़ा दिन पाई फैन बहुत भलो अछि किंतु आगो को एसी कूलर हमको दरकार होबो निश्चित एंड सुनंदा तुमे रियल लाइफ रे कोन करिया पई भल पाओ सिंगर हो पई जाऊ हेलो हेलो हां रियल लाइफ रे कोन करिया पई भल पाओ मैं गोटे सिंगर हो पई चाहू छी किंतु होई पन्ने सिंगर हे पई चाहू छ होई पन्नो के कहला तुमे हे परियो नि एबे स्टार अछंती आपनको फेवरेट स्टार हम सहित अछंती एंड तरंग म्यूजिक रो चॉइस रो गीत लाइफ नंबर अछि आपन संग रे शोटा एंड इट्स अ म्यूजिक शो एक्जेक्टली एंड होल ओडिसा आपनको सुनु छंती सो ए प्लेटफार्म ता आपन कर सो गोटे गीत हे जाओ एक्जेक्टली गीत आ गया अरे तरंग म्यूजिक रे समस्त कुटी कुटी लोग सुनु छंती राइट सो आपनको अपॉर्चुनिटी मिलु छे सो बड़ो प्लेटफार्म आपनको दिया हो छे एंड काइंडली गोटे सुंदर गीत हम समस्त को डेडिकेट करो एब्सोल्युटली गीत भी गायलो बहुत बढ़िया भाई संग रे आउ कौन कौन कथा चाहिए मु निकि भाई गलि एते कर जानु जे से काई सीरियल ता बंद कर देले से तर पळई गले नाई मु पळई नी मु पूणी थरे आसू छी ओटे नुवा धारावाहिक रे आसू छी बहुत भलो वे रे आसू छी नुवा अवतार रे आसू छी मु जाई नी कोआडे जाई नी आपण मानको हृदय रे अछि सबु बेले रहिबी आपण मानको हृदय रे सो कीप लविंग मी लाइक दैट एंड सेट आउ छी आपण पई गुडे सरप्राइज सरप्राइज ता कोन निश्चित आपण माने देखि परिवे गुडे नुवा चरित्र रे एब्सोल्युटली एंड थैंक यू सो मच हमको कॉल करिया पई एंड सो समस्त भितर गोटे एक्साइटमेंट था जब तुमको फॉलो करते आम डे टू डे लाइफ जब तुमको देखुना तो से गोटे मैंने खराब भावती जे कहीं छाड़ दल अभिमान गोटे था एंड तुम्हें केते मिस कर सेट को तो मुझे बहुत मिस कर नो डाउट अबाउट दैट सेट को बहुत मिस कर बट एंड हम नुआ बोर डायरेक्टर होचंती मीर स्वाई मीर भाई ना एंड ही इज द परफेक्शनिस्ट कॉलेज चले ही इज परफेक्शनिस्ट एंड से कहा को भी एक्टिंग सिखे देबे ट्रस्ट मी ऑन दैट एंड ही इज एब्सोल्युटली ऑसम व्हेन इट कम्स टू एक्टिंग ना कॉम्प्रोमाइज बोली जिंसन है त डिक्शनरी रे कॉम्प्रोमाइज बोली जे ही परिवो नी
ଏମାନେ ଏତିକିରୁ ଏତିକି ଯଦି ହେଇଥିବ ମାଡ଼ ଖାଇଛ ନା କେତେ ଗାଳି ଶୁଣିଛ ବହୁତ ବହୁତ ଗାଳି ଶୁଣିଛି ଏତେ ଗାଳି ଶୁଣିଛି ମାନେ ତାର ମିହିର ଭାଇ କେବେ ଯଦି ଏଇଠି ଆସିବ ସେ ନିଜେ କହିବେ କେତେ ଶୋଧିଛନ୍ତି ମୋତେ ବଟ୍ ଇଟ୍ ୱାଜ୍ ଆନ୍ ଆମେଜିଂ ଏକ୍ସପିରିଏନ୍ସ ମିହିର ଭାଇ ଆକ୍ଚୁଆଲି ସେ ନା ଜେନେରାଲି କ'ଣ ହୁଏ ଲୋକମାନେ ଏମିତି ଭାବନ ଏମିତି ଜାଗାରେ ଏମିତି କରିଦେବ ସେମିତି କରିଦେବ ନାଇଁ ଏମିତି ଅଛି ମାନେ ଏମିତି ଅଛି କରିବାକୁ ପଡ଼ିବ ସୋ ହି ଇଜ୍ ପରଫେକ୍ସନିଷ୍ଟ ସୋ ହି ଇଜ୍ ଆୱାର ଟିଚର ଆଣ୍ଡ ଜାଣିପାରିଲେ ଆମକୁ ବି ମାନେ କାହାରି ଡିରେକ୍ସନରେ ଚଳିବାକୁ ପଡ଼େ ଆଣ୍ଡ ଯେମିତି ଏବେ ଆଉ ଗୋଟେ ଡିରେକ୍ସନ ଆସିଲାଣି ମାନେ ଆମ ଆଉ ଜଣେ କଲର ୱେଟ୍ କରୁଛନ୍ତି ଆପଣଙ୍କ ସାଙ୍ଗରେ କଥା ହେବା ପାଇଁ ସୋ ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ମ୍ୟାଡାମ ନମସ୍କାର କିଏ କହୁଛନ୍ତି ନମସ୍କାର ମୁଁ ଲକି କହୁଛି ଲକି କୋଉଠୁ କହୁଛନ୍ତି ଜଗତସିଂହପୁର ସୋ ମ୍ୟାମ୍ ଆପଣ କେମିତି ଅଛନ୍ତି ବହୁତ ବଢିଆ ବହୁତ ବଢିଆ ଲକି ୱିକି ମିକି କାଇଣ୍ଡ ଅଫ ଟ୍ରିପ୍ଲେଟ୍ସ ଲାଗୁଛି ଇଟ୍ସ ଏ ଟ୍ରାଇଆଙ୍ଗଲ ୟା ଟ୍ରାଇଆଙ୍ଗଲ ଲକି ୱିକି ମିକି ଓକେ ସୋ ଆଜି ଆମେ ତରଙ୍ଗ ମ୍ୟୁଜିକ୍ ଚଏସ୍ ଗୀତ ଲାଇଫ୍ରେ ଲକି ୱିକି ଆଣ୍ଡ ମିକି ଅଛୁ ଆଣ୍ଡ ଏଇ ଟାଇମ୍ଟାକୁ ବହୁତ ହି ଏନ୍ଜୟ କରିବୁ ସୋ ତୁମ ମିକି ତୁମ ସହିତ ଅଛନ୍ତି ତ ତାଙ୍କ ସାଙ୍ଗେ ଡିରେକ୍ଟଲି କଥା ହୁଅ କେମିତି ଅଛନ୍ତି ନମସ୍କାର କେମିତି ଅଛନ୍ତି ମୁଁ ବି ଭଲ ଅଛି ତମ ସାଙ୍ଗେ କଥା ଆହୁରି ଭଲ ହେଇଗଲି ମାନେ ପୁରା ଆମର ମ୍ୟାଚ୍ କଲା ନା ରିଦିମ୍ରେ ନାଟା ଆ ନୂଆ ବୋ ସିରିଏଲ ଦେଖୁଥିଲ ହଁ ହଁ ଏବେ ଦେଖୁଛୁ କି ନାଇଁ ଆଉ କେନ ଯେ ଏବେ ତ ସେ ନାହାନ୍ତି ସେ ସିରିଏଲ ରେ ବଟ ଯେତେ ସେ ଆକ୍ଟ କରୁଥିଲେ ସେ ଆପଣଙ୍କ ଲାଷ୍ଟ ଟାଇମ୍ ଦେଖିଛି ଆଚ୍ଛା ତ ତୁମକୁ କୋଉ ଜିନିଷଟା ବହୁତ ଭଲ ଲାଗିଲା ଯେତେବେଳେ ସେ ରାଗିକି ଯେତେବେଳେ କହୁଥିଲେ ରାଧାଙ୍କୁ ଯେ ରାଧା ମୋର ବୋଲି ଅଦରୱାଇଜ ନା ମାନେ ମୁଁ ଯେତେବେଳେ ରୋମାଣ୍ଟିକ ୱେରେ ରାଧିକାଙ୍କୁ କହୁଥିଲି ସେବେ ତୁମକୁ ବେଶୀ ଭଲ ଲାଗୁଥିଲା ଯେତେବେଳେ ତପସ୍ୟା ଉପରେ ରାଗୁଥିଲି ବେଶୀ ଭଲ ଲାଗୁଥିଲା ନା ବାପାଙ୍କ ଉପରେ ରାଗୁଥିଲି ତୁମକୁ ଭଲ ଲାଗୁଥିଲା ନା କୋଉଟା ନା ରୋମାଣ୍ଟିକ ଯେତେବେଳେ ହଉଥିଲି ଭଲ ଲାଗୁଥିଲା କୋଉଟା ବେଶୀ ଭଲ ଲାଗୁଥିଲା ନା ଏଇ ମୋମେଣ୍ଟଟା ବେଶୀ ଏନ୍ଜୟ କରୁଛ ତୁମ ସହିତ କଥା ହେବାର ହଁ ନା ଏଇଟା ୟା ଯେତେବେଳେ ବାପାଙ୍କ ଯେତେବେଳେ ମୁଁ କରିଥିଲି ସେତେବେଳେ ରାଗିଲା ବେଳେ ଭଲ ଲାଗୁଥିଲା ତପସ୍ୟା ଯୋଉ ଜିଦ୍ ଧରିଥିଲେ କି ନାଇଁ ମୁଁ ରାଧିକାକୁ ମାରିଦେବି ମୁଁ ମୋ ସତୀକୁ କେମିତି ହେଲେ ସାରିକି ରହିବି ମୁଁ ସାଥିରେ ହିଁ ନେବି ସେଇଟା ହିଁ ଯଦି ରାଗିଥିଲେ ସେତେବେଳେ ହିଁ ଭଲ ଲାଗିଥିଲା ଆଉ ଗୋଟେ ସିନ୍ ଥିଲା କି ଯେତେବେଳେ ତପସ୍ୟାଙ୍କୁ ଫୋପାଡି ଦେଇଥିଲେ କି ଗୋଟେ ଗଛରେ ଲାଗିଥିଲେ ସେଇଟା ମୋ ପାଇଁ ବହୁତ ମେମୋରେବଲ୍ ମୋମେଣ୍ଟ ଥିଲା ତପସ୍ୟାକୁ ଫୋପାଡି ଦେଇଥିଲେ ନାଇଁ ନାଇଁ ଟ୍ରୁ 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 ସେଇଟା ମୋ ପାଇଁ ବହୁତ ମେମୋରେବଲ୍ ସେମିତି ଥିଲା ବହୁତ ଭଲ ଲାଗିଥିଲା ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଆମକୁ କଲ୍ କରିବା ପାଇଁ ଆଣ୍ଡ ଯେମିତି କଲେଜମାନେ କହିଲେ ଆପଣଙ୍କ ସେଇ ସିନ୍ଟା ଯେଉଁଟାକି ଆପଣଙ୍କୁ ବହୁତ ହି ମେମୋରିଆଲ୍ ଥିଲା ସେଇ ସିନ୍ଟା କ'ଣ ଥିଲା ସେଇ ସିନ୍ଟା ଏହା ଥିଲା ଯେ ମୋର ଆଣ୍ଠୁରେ ଆକ୍ଚୁଆଲି ଗୋଟେ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଇକି ଖରାପ ହେଇଯାଇଥିଲା ମାନେ ପୁରା ଛିଣ୍ଡି ଛିଣ୍ଡି ଯାଇଥିଲା ତ ମୋତେ ଗୁରୁଣ୍ଡେଇ ଗୁରୁଣ୍ଡେଇ ଯାଇକି ରାଧିକାଙ୍କୁ ଗୋଟେ ଗଛରୁ ଟେକି ଆସିଥିଲା ସେ ପାହାଡ଼ ଉପରେ ପଡ଼ିଯାଇଛନ୍ତି ତ ଗୁରୁଣ୍ଡେଲା ବେଳକୁ ଯେତେବେଳେ ଏଇ ପୋର୍ସନ୍ଟା ତମର ନାହିଁ ତ ଗୁରୁଣ୍ଡେଲା ବେଳକୁ କେମିତି ଲାଗୁଥିବ ବହୁତ ପେନ୍ଫୁଲ୍ ବହୁତ ପେନ୍ଫୁଲ୍ ବହୁତ ପେନ୍ଫୁଲ୍ ଥାଏ ତ ସେଇ ଟାଇମ୍ରେ ମୁଁ ଗୁରୁଣ୍ଡେଇ ଗୁରୁଣ୍ଡେଇ ତାଙ୍କୁ ଟେକୁଥିଲି ଗଛରୁ ପୁଣି ମୋତେ ଛାଡ଼ିବାର ଥିଲା କାହିଁକି ଗୋଟେ କରେଣ୍ଟ ବାଜୁଥିଲା ପୁଣି ତା'ପରେ ଗୁରୁଣ୍ଡେଇ ଗୁରୁଣ୍ଡେଇ ଟେକୁଥିଲି ଆଉ ସେଇଟା ବହୁତ ମାନେ ପେନ୍ଫୁଲ୍ ଥିଲା ବଟ୍ ଏନ୍ଜୟଡ୍ ଇଟ୍ କାହିଁକି ନା ଆମେ ମାନେ କ'ଣ କରୁ ନା ଯେତେବେଳେ କାମ କରୁ ବହୁତ କଷ୍ଟ ହୁଏ ଯେତେବେଳେ ଆଉଟ୍ପୁଟ୍ ଦେଖୁନା ୱର୍ଥ ଇଟ୍ ଆଣ୍ଡ ସେଇ କଷ୍ଟ କଲେ କଥାରେ ଅଛି କଷ୍ଟ କଲେ କୃଷ୍ଣ ମିଳେ ଆଣ୍ଡ ସେମିତି ଆମେ କଷ୍ଟ କରୁଛୁ ବୋଲି ଆପଣଙ୍କ ଭଲ ପାଇବାଟା ପାଉଛେ ଆଣ୍ଡ ଆପଣମାନେ ଆମକୁ ଏତେ ଭଲ ପାଇବା ଦେଉଛନ୍ତି ବୋଲି ଆମେ ଆଜି ଏଇଠି ପ୍ରେଜେଣ୍ଟ ଅଛୁ ଆପଣମାନଙ୍କ ସହିତ ଡିରେକ୍ଟଲି ଲାଇଫ୍ରେ କଥା ହେବା ପାଇଁ ଆଣ୍ଡ ଏଇ ମୋମେଣ୍ଟଟାକୁ ଆହୁରି ଟିକେ ସ୍ପେଶାଲ କରିବା ପାଇଁ ଚାଲନ୍ତୁ ଏନ୍ଜୟ କରିବା ଗୋଟେ ସୁନ୍ଦର ଗୀତଟି ମୋ ପାଇଁ 100% ଫିଟ୍ ବାଇ ଗଡ୍ ତୋର ହିରୋ ଫିଗର
মো পাই ধরিলাণি পিকপ 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 অর প্রেমরে আজিপকে যা পারিবেনি করি কি এ ব্রেকপ 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 সো ভিউয়ার্স, এই জিএসটি গীতটা যেটা রকেট মার্কা চুম্মা লা, জমা বি আপনার জিএসটি লাগেনি যেমনি সেমনি আমার সাথে কথা জিএসটি লাগবে, কিন্তু গোটে পরিশ্রম দরকার। অ্যান্ড সেটা হচ্ছে আপনার জাস্ট আমাকে কল কলে আপনার ফেভরিট স্টার সাথে কথা হয়ে পড়বে, অ্যান্ড তাঁর লাইফ এক্সপিরিয়েন্স বিষয়ে কথা হয়ে পড়বে, এই মুভমেন্টটা এনজয় করে পড়বে। সো মিকি, রিয়েল লাইফে তোমার ডে কেমতি স্টার্ট হুয়ে? মোর ডে স্টার্ট হুয়ে, আচ্ছা, মো বহু লেজি পিলাটে, বহু বেশি লেজি পিলাটে, বট ওয়েন ইট কমস টু ওয়ার্ক, মানে আই জাস্ট লগ ইন টু দি এন্টায়ার ডে, মানে মোর কিছু এমতি নথায় যে লেজি থাকে পার্সোনাল লাইফ, বট ওয়েন ইট কমস টু ওয়ার্ক আই ওয়ার্ক ভেরি হার্ড, মানে কাম যেতলে থাকে সেটা বহুত সিরিয়াস হয়ে যা। এন্ড সকালে কত উঠুছ? মু জেনারেল উঠে 8টা 9টা বেলকু, বট এমতি বি হইছি যে আমার শর্ট সরে সকালে 8টা বেলে, এন্ড আউথরে নেক্সট আসছো আউথরে শর্ট দেওয়া পে, হ্যাঁ, হোল নাইট শুট করি, হোল নাইট শর্ট, মানে এমতি বি হুয়ে বেলে বেলে, এট টাইমস, নট সবু বেলে, এমতি বি হুয়ে বেলে বেলে সকাল 8টা শুটিং আরম্ভ হয়, তারপর না সকাল 7 যায়, মানে হোল ডে হোল নাইট কামটা করতো। এন্ড সো এন্ড সেই যে কামটার মানে যে কষ্টটা জনা পড়েনি, যেতবে এমিতি ভাল পাইবা মেলে না সেটা জনা পড়েনি, সে কষ্টটা লাগে কি লাইক আউরি কাম করি আউরি কাম করি আউরি কাম করি, এন্ড যেতে কাম করতো সেতে আমার যে উইশটা থাকে সেই উইশটা ফুলফিল হয়ে, এবসলিউটলি। এন্ড ভিউয়ার্স, আমি কি কোয়ারে যাও নে, উই উইল বি রাইট ব্যাক আফটার দি শর্ট কমার্শিয়াল ব্রেক। ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট শো তরঙ্গ মিউজিক প্রেজেন্টস চয়েস অফ গীত লাইফ, মু বিজয় বিকি, এন্ড আমার ফেভারিট স্টার মিকি ইজ আমার সাথে স্টুডিওরে প্রেজেন্ট অছন্তি, এন্ড তাঙ্ক সঙ্গে ডিরেক্টলি কথা হবে কেমতিয়া যদি আপনার মানে আমাকে কল করিবে। সো নেক্সট কলম সঙ্গে কথা হয়ে যাওয়া, তারপরে আমার ডিসকাশন কো আগু নবা। শিওর শিওর। হ্যালো, নমস্কার ম্যাডাম, কে কহুছন্তি? মু মিকি কহুছি। আপন বি মিকি কহুছন্তি? আজ্ঞা। আপন মিকি কহুছন্তি? আচ্ছা, মু বি মিকি, নমস্কার। হ্যাঁ ভাই, মু জানিছি। And আজি ইটস এ কোইনসিডেন্স, মিকি মিকি এন্ড উইকি সবু মানে নাহারে সবু আজি পুরো রিদমিক চলছে আজি, এন্ড কোইনসিডেন্সলি তুমি কেমতি আছো মিকি? হ্যাঁ ভাই, বহুত ভালো আছি। বহুত ভালো আছো? আমি তাঙ্কু কইছো মত লাগু যে তুমি ফুনি মতে কইছো না, নিশ্চিত। সো মু জম্মা বি তোমা দিওনগো দিডা মিকি ভিতর জম্মা বি আসিবি রে, এন্ড ডাইরেক্টলি কথা হই যাও। তুমি তাঙ্কু সাথে কথা পাইলা যে বিকি আইছে তে এন্ড মিকি আইছে তো। ওকে, এন্ড এবে ফিলাল তুমি মিকিং গো সাথে কথা হবো, কেমিতি আছো মিকি? লাগু যে নিজ সহিত কথা হচ্ছে, কেমিতি আছো? বহুত খুশি আছি। বহুত খুশি আছো? মানে এত হ্যাপি আছো যে মানে এক্সপেরিয়েন্স বি কই গরে, মানে মোর ফার্স্ট টাইম লাগি যে নম্বর, আচ্ছা, এবে মু এত ধরে লাগাবি কেবি মন লাগে না, মানে আজ ফার্স্ট টাইম লাগিছি। আচ্ছা, লাকি আপন মিকি বহুত লাকি আছেন তাহলে আজ আপন কো পাই। হ্যাঁ, বহুত আপন কো পাই। হ্যাঁ, থ্যাঙ্ক ইউ। এন্ড তুমি রিয়েল লাইফে কোন করিয়া পাই ভাল পাও? ভাবিকি বহুত মানে ইয়ে পকাই দিয়ে ট্র্যাপ রে ଅଛନ୍ତି ତ ମିକି, ଆମ ଏଇ ମିକି ପାଇଁ ଗୋଟେ ସୁନ୍ଦର ଗୀତଟି ଗାଇଦିଅ।
बहुत सुंदर तुमर वॉइस सुभुचे कंठडा बहुत सुंदर चलो 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 आमे जेतले कॉन्फिडेंस मिलले एते माने एते सुंदर बोलिगे एंड तांगो वॉइस भी बहुत स्वीट अछि तो आमे आउट टिकट ट्विस्ट कर दवा गीत नै गो डायलॉग हे जाओ हां बेटर आई लाइक मदर हाउ बनिबाय सब এই তো ডায়লগ গুলা মারছো ডায়লগ মদর অবনি ভাই আচ্ছা মু ডায়লগ মু গটে লাইন কইছি তাকো তুমি রিপিট করো হ্যাঁ ভাই কো হ্যাঁ তপস্যা শুন মো কথা কো এত তুমি সে আগু রিপিট করো মু তিনটা তিনটা শব্দ কইবি তুমি তিনটা তিনটা শব্দ রিপিট করো মু যা যা কইছি তো রিপিট করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তপস্যা তু শুন মো কথা তপস্যা তু শুন মো কথা এইটু চালি যা কাহি কি না তু এইটি কি আসি কি কিছু বি পাইবুনি এইটু তু চালি যা কাহি এইটি আসি কি তু কিছু লাভ পাইবুনি বাহ তা কি বড়া কইলে না এতে গুড়ে মানে কোন কইবে এতে ভালো ভয়েস হইত এতে ভালো ডায়লগ ডেলিভারি মডুলেট বি তো বড়া কইলে মডুলেশন বি বহুত ভালো করছেন দে সো অল দি বেস্ট ফর ইওর ফিউচার এন্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আম মিকি আমাকে কল করিয়া পাই এন্ড एते सुंदर माहौल जतले अछि काहे केडा कहिल ना मिकी मिकी सो सेम डायलॉग हे गला राइट एंड मिकी मिकी निश्चित सेम डायलॉग हे गला एंड एते सुंदर माहौल जतले अछि एइटा रे आउट के तड़का लगाइबा गोटे सुंदर गीत एन्जॉय करेगी टिके टिके चिन्हा तू टिके टिके चिन्हा टिके टिके चिन्हा तू टिके टिके चिन्हा एड़े तेरे चालू चालू हाथ ठारी डाकी देलु कहि कते पारी सो व्यूअर्स ये गीतटा बहुत ही एंजॉय करथिबे एंड जेमती ये गीत समस्ते एंजॉय करले सेमती तुम्हें सात्विक कैरेक्टर जितले नुआ बहु रे प्ले करथलो केते एंजॉय करचो एंजॉयड अ लॉट एक्चुअली एंजॉयड अ लॉट बहुत बेसी एंजॉय करछी एंड बहुत नुआ जिंस सिखी छी बहुत समस्तंगठु बहुत किछि ग्रहण करी छी सब एक्टिंग रो सब प्रकार रो जिंस इट वाज रियली गुड या एंड आमा होल ओडिसा रो भल पाइबा भी बहुत पाइ छो बहुत पाइ छो एंड एबे तुम्हें बॉलीवुड रे भी काम करछो एंड बॉलीवुड रे गुडे नुआ एड आउछि तुम प्रिंट शूट आउछि एंड बॉलीवुड रे जे काम करूछ केमतिया लागुछि सेटा ता जगह रे ठीक अछि एटा आ जगह रे ठीक अछि किंतु सिखुछि मु बहुत जिंस ओडिसा आसी कि ओडिसा सि बहुत जिंस सिखे ओडिसा बहुत ऊपर गलाणी एबे आज का डेट इन द एंटरटेनमेंट इंडस्ट्री बहुत ऊपर गलाणी एंड आई रिस्पेक्ट दैट एंड रिस्पेक्ट दैट एंड वी रिस्पेक्ट यू आल्सो एंड आज जे तरंग म्यूजिक को तुम तरंग म्यूजिक चॉइस हो गितो लाइव शो रे तुम एते वैल्युएबल टाइम देलो केमतिया लागु छी एंड डायरेक्टली तुम लाइव ऑडियंस के संग इंटरेक्शन करलो कने बहुत कम ही चांस मिले हम तंग संग इंटरेक्शन करियो एंड केमति थिला मते फर्स्ट ऑफ ऑल तुम संग तो बहुत टाइम पर देखा हला सो आई एक्चुअली लव दैट एंड इत्ते जण को सहित अपन मान सहित कथा हली मु आई रियली लव्ड द वे यू ऑल लव मी नुआ बहु आउ एते भल पाइबा दबारु बहुत बहुत धन्यवाद आउ मु आगु को भी अपन को सेमिति एंटरटेन करू थी तो थैंक यू सो मच मिकी आज हम ये शो को आसी पे सो व्यूअर्स आज अपन को ए तरंग म्यूजिक चॉइस हो गई तो लाइफ रो फ्रेम रे विकी मिकी दिजन जको थिले
एंड एमती काली माने सैटरडे एपिसोड रे आ जने सरप्राइज गेस्ट होचंदी एंड से गेस्ट होचंदी किए मो नाडा कहबेनी किंतु मु कह देउची तारा तारिणी रो लीड हीरो थिले सी एंड बहुत ही भलो एक्टिंग करथले एंड आपण माने गेस्ट करथांतु किए सी आपण मान संग निश्चित देखाबो नेक्स्ट एपिसोड रे टिल देन बाय बाय नमस्कार।